একরকম সমান্তর না, ঠিক তেমনি এই সমাজে পুরুষ এবং নারী এই দুটোই যখন সমান কালে চলবে তখন হলো সেটা সঠিক সমাজ। তিনি ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তিনি চাইছেন যে আমাদের সমাজটা, এই যে সাম্রাজ্যবাদী শক্তির দল আমাদের দেশটাকে শাসন করছে, এই রবি ঠাকুরের একটা লাইন আছে, বণিকের মানদণ্ড হল রাজধর্ম, ব্যবসা করতে এসে তারা রাজা হয়ে গেল, তাহলে কেন হলে? কারণ সেই সুযোগটা আমরাই দিয়েছি। তাই ঊনবিংশ শতাব্দীর সমাজে মানুষরা যেমন এগিয়ে উঠেছে, আমি চাইছি প্রত্যেকটা ঘরে ঝাঁসির রানী লক্ষ্মী বার জন্মা, প্রতিটা ঘরে বেগম রোকেয়ার মতো মেয়ে জন্মা, যারা দেশ সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। বেগম রোকেয়া একটা প্রবন্ধ করেছিল হিমালয় দর্শন ক্লাস নবম শ্রেণীতে পাঠ, সেখানে তিনি একটা জায়গাতে একটা লাইন কোট করছেন, কি ঈশ্বরই সব প্রশংসার যোগ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ছিল। আমরা কয়েকটা মন্ত্রের বলি দিয়ে কোনোদিন স্রষ্টাকে খুশি করতে পারি না। আজকে হিমালয় দর্শন করতে এসে একটা ঝর্ণার জলস্তর দেখে আমার মনে হচ্ছে ঝর্ণার জলস্তর যদি এত সুন্দর হয়, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য যদি এত সুন্দর হয়, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত সুন্দর, তাহলে এই সৃষ্টির স্রষ্টা কত যেন সুন্দর, তাহলে ওই স্রষ্টাকে দেখা যাচ্ছে কার না সবার। তখন তিনি বলছেন আমার মন এবং প্রাণে ঐকান্তিক মিলন না হলে পরে কোনোদিন স্রষ্টার দর্শন সম্ভব নয়। তাই সব প্রশংসা ঈশ্বরের জন্য, তাহলে আমরা চাইছি বেগম রোকেয়ার মধ্যে বেজন লাখ প্রতিটা ঘর, আমি চাইছি ঝাঁসির রানী লক্ষ্মীবের মধ্যে প্রতিটা ঘর জন্মাবো, তবেই তো দেশটা স্বাধীন হবে, তবেই তো দেশটা এক হয়ে দাঁড়াবে। সেই কারণে আজকে মাইকেল মধুসূদন দত্ত আজকে 62 দশক এই এই শতাব্দী এই সময়টার সময়ে তিনি লিখছেন বিলম্ব কথা, এখানে লিখছেন একজন রাজা সর্বোপরি একজন স্বামী তার বিরুদ্ধে একজন রানী অথবা তার স্ত্রী প্রতিবাদী সত্তা যাচ্ছে, কেন না আজকে মিলন ধ্বজ এবং জড়ার একমাত্র ছেলে প্রবীণ সে মারা গেছে, কে মানল? মহাভারতের একটি অন্যতম চরিত্র পাণ্ডবের কে ছেলে তৃতীয় পাণ্ডব অর্জুন, একটা লাইন আছে এখানে কবিতাতে, অন্যায় শবরে মূঢ় নাশিল বালকে, যে যুদ্ধ অন্যায় আমরা একটা শব্দের সমর্থ শব্দ বলি, ন্যায়ের বিপরীত শব্দ হচ্ছে অন্যায়। আমরা যদি কোনো কাজকে সঠিকভাবে দেখি দর্শন করি তাহলে হচ্ছে ন্যায় কর্ম, আর তার বিপরীত অবস্থান করে সেটা হচ্ছে অন্যায় কর্ম। যদি একটি 30 বছরের একটি মানুষ একটি 11 বছর বা 12 বছরের বালককে মেরে ফেলে, তাহলে সেই যুদ্ধটার নাম কি দিব? অন্যায় যুদ্ধ। এখানে তৃতীয় পাণ্ডব প্রথম অর্জুন আজকে অন্যায় যুদ্ধে আজকে নীলধ্বজ এবং জড়ার একমাত্র ছেলে প্রবীণকে মেরে ফেলেছে। সেই জন্য এই লাইনটির অবতারণা করা অন্যায় শহরে হল নাশকীয় বালকের। আমরা এই নীলধ্বজের প্রতি জনা কবিতার মূল যে অংশ কোথা থেকে নাও আজকে বিষয়টা নিয়ে ঘুরতে চাই। এই কবিতাটি মূলত মহাভারতকে অংশকে নিয়ে লেখা, মহাভারতের অশ্বমেধ পর্বকে নিয়ে লেখা। মহাভারত যিনি লিখেছেন তার নাম হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেবের এই মহাভারতের 18টি পর্বে বিভক্ত। মহাভারতের মূল বিষয়টা কি? মহাভারতের মূল বিষয়টা হচ্ছে সিংহাসন কেন্দ্রিক লড়াই, যেটাকে আমি বলতে পারি আজকালকার পরিভাষায় অধিকার বোধের লড়াই। তাদের সঙ্গে তাদের অধিকার বোধের লড়াই হলো পাণ্ডবের পক্ষের সঙ্গে কৌরব পক্ষে। পাঁচটা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। আর কৌরবকে যিনি রাজা তার নাম ছিল দিব্য।
রাষ্ট্র, ওনার স্ত্রীর নাম ছিল গান্ধারি। হিন্দু রাষ্ট্র যেহেতু অন্ধ ছিল, সেজন্য তার স্ত্রী প্রতিব্রত নারী ছিলেন, তাই তিনি চোখে একটা কাপড় পরে থাকেন, যাতে কেউ দেখতে না পায়, স্ত্রীকে দেখতে না পারে। তার 100টা ছেলে ছিল, তার বড় ছেলের নাম ছিল দুর্যোধন। তারা বিভিন্ন ভাবে পাণ্ডব পক্ষের লোকেদেরকে তারা বলেছিল যে আমাদের সূর্যের আগামী যতটুকু উঠবে ততটুকু অংশ দেবো না। পাণ্ডব পক্ষের একমাত্র দ্রৌপদীকে বস্ত্র হরণ